হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পঁচিশ এগারো দু হাজার কুড়ি অর্থাৎ গতকাল একটা নোটিফিকেশন বের করেছে যেখানে বলেছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস তারা বাদ দিয়ে দিচ্ছে দু হাজার একুশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অর্থাৎ যে সমস্ত সাবজেক্টে ষাটের বেশি নাম্বার থাকে রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষায় সেই সমস্ত বিষয় থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস বা অধ্যায় বাদ দেওয়া দেওয়া হচ্ছে তো তোমরা ভালো করে দেখে নাও যে কোন বিষয়ের কোন চ্যাপ্টারগুলো বাদ পড়ছে আরেকটা কথা মনে রাখবে যে এখানে কিন্তু পরীক্ষা কবে হবে সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি অর্থাৎ পরীক্ষার ডেট এখনও কিন্তু ফিক্সড হয়নি আগামী দিনে পরীক্ষার ডেট ফিক্সড হলে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে এছাড়াও শুধুমাত্র কিন্তু সিলেবাসের কিছু চ্যাপ্টার বাদ দেওয়া হচ্ছে নম্বর বিভাজন বা কোয়েশ্চেন প্যাটার্ন এগুলো কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না এগুলো সম্পর্কে কিছু বলা হয় না অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে না বা যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না সেগুলো একটু ভালো করে দেখে নাও অর্থাৎ এগুলো বাদ দিয়ে তোমরা বাকি অধ্যায়গুলো ভালো করে প্র্যাকটিস করো তো সেখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে প্রথমেই দেখো যেটা রয়েছে যে এ ওয়ান সিরিয়াল নম্বর ওয়ান ইংলিশ বি অর্থাৎ যাদের দ্বিতীয় ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেখানে প্রোস হচ্ছে থ্যাংক ইউ ম্যাম এবং পোয়েট্রি অন কিলিং এ ট্রি এই দুটো চ্যাপ্টার অর্থাৎ গদ্য থেকে থ্যাংক ইউ ম্যাম এবং পদ্য থেকে অন কিলিং এ ট্রি এগুলো কিন্তু বাদ হচ্ছে অর্থাৎ এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না অর্থাৎ এমসি কিউ এসএ কিউ লং কোয়েশ্চেন এবং গ্রামার কোনোটাই কিন্তু এখান থেকে আসবে না অর্থাৎ এগুলো বাদ দিয়ে বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে এরপরে দেখো বেঙ্গলি এ অর্থাৎ যাদের প্রথম ভাষা বাংলা তাদের যে সিলেবাসটা চেঞ্জ হচ্ছে বাংলা থেকে দেখো সাহিত্য চর্চা থেকে কে বাঁচায় কে বাঁচে ভাষা সাহিত্য থেকে শব্দার্থ তত্ত্ব পূর্ণাঙ্গ গ্রন্থ আমার বাংলা থেকে কলের কলকাতা এই অংশটি আর সাহিত্য চর্চা কবিতা থেকে শিকার কবিতা এবং বাঙালির শিল্প ও সংস্কৃতি থেকে বাংলা গানের ধারা এই অধ্যায়টি বাদ যাচ্ছে অর্থাৎ এখানে উল্লেখ করা অংশগুলো কিন্তু বাদ দিয়ে তোমাদের বাংলা সিলেবাসটা পড়তে হবে অর্থাৎ বাংলা যে বইটা রয়েছে বা বাংলা বইয়ের যে সিলেবাস সেখান থেকে এগুলো বাদ চলে যাচ্ছে বাকি সমস্ত কিন্তু যেমন ছিল তেমনই থাকছে এরপর দেখো সংস্কৃত এটা একটু ভালো করে বুঝতে হবে এখানে কিছু ভালো করে ব্যাখ্যা করে বলা রয়েছে কি যে গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনম এই গদ্যাংশটি বাদ যাচ্ছে সেখানে এমসি কিউ দু নম্বর এবং এসএ কিউ দু নম্বর ছিল যেটা তোমাদের বাদ যাচ্ছে আর ডেস্ক্রিপটিভ ছিল পাঁচ নম্বর অর্থাৎ টোটাল এখানে ন নম্বরের প্রশ্ন ছিল সেটা কিন্তু আর থাকবে না অর্থাৎ আর্যাবর্ত বর্ণনম এটা তোমাদের আসছে না আর তারপর দেখো সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা এটা পাঁচ নম্বরের জন্য ছিল সেটাও থাকবে না তো তার বদলে দেখো কি হচ্ছে গদ্যাংশের যে নম্বর গদ্যাংশে ভাগ হয়ে যাবে অর্থাৎ এই গদ্যাংশের যে নম্বর রয়েছে এটা অন্য গদ্যাংশের প্রশ্ন দিয়ে তোমাদের আসবে আর অনুচ্ছেদের যে পাঁচ নম্বর ছিল সেই অনুচ্ছেদটা যেহেতু বাদ হয়ে যাচ্ছে সেই পাঁচ নম্বরটা কোথায় পাবে তোমরা দেখো সেটা আছে কারক বিভক্তিতে যে তিন নম্বরের প্রশ্ন আসতো সেটা তার বদলে ছ নম্বরের প্রশ্ন আসবে আর শব্দ যুগলের পার্থক্যতে দু নম্বরের প্রশ্ন আসতো সেটা এখন চার নম্বরের প্রশ্ন আসবে অর্থাৎ অনুচ্ছেদের পাঁচ নম্বর এই কারকে তিন এবং শব্দ যুগলের পার্থক্যতে দুই নম্বর যোগ হয়ে তোমাদের মিলিয়ে দেওয়া হচ্ছে তো এইভাবে সংস্কৃতটা তোমাদের বুঝিয়ে দিলাম বাকিগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও প্রত্যেকটা জিনিসকে ভালো করে বোঝাতে গেলে অনেকটা সময় লাগবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং যে যার সাবজেক্ট অনুযায়ী তোমরা সিলেবাসটা যেগুলো বাদ যাচ্ছে সবসময় খেয়াল রাখবে যে এইগুলো কিন্তু বাদ যাচ্ছে আর এই ভিডিওটার যে কন্টেন্ট রয়েছে বা যেগুলো বাদ যাচ্ছে আমি বলছি এগুলো তোমরা ডেসক্রিপশনে পিডিএফ আকারে পেয়ে যাবে এছাড়াও কমেন্ট বক্সেও তোমরা লিঙ্ক খুঁজে পেয়ে যাবে সেখানেও পিডিএফটা দিয়ে দেবো এছাড়াও তোমরা যদি সরাসরি ওয়েবসাইটে গিয়েও সার্চ করো ডাব্লু ডাব্লু ডট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তার যে পেজ সেখানে গিয়ে দেখবে একদম উপরে ডান দিকে তোমরা লিঙ্ক পাবে সেখানে টাচ করলেও কিন্তু তোমরা এই পিডিএফ পেয়ে যাবে এই সমস্ত সিলেবাস যেটা বাদ হচ্ছে তো পুরোটা ভালো করে দেখে নাও প্রয়োজনে তোমরা ডিসক্রিপশন বা এই সমস্ত জায়গা থেকে তোমরা পিডিএফও ডাউনলোড করে নিতে পারো তো ভালো থেকো আর একবার ভালো করে পুরোটা বুঝে নাও এভাবে দেখতে পাচ্ছো তোমরা যে বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী যেগুলো বাদ হচ্ছে দেখানো হয়েছে যেমন ধরো পাঞ্জাবি তারপরে অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সিতে কী বাদ হয়েছে দেখে নাও এরপরে দেখো সিরিয়াল নম্বর আঠেরোতে রয়েছে বিজনেস স্টাডিজ ওকে তারপরে দেখো নাইনটিনে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান এভাবে যে সাবজেক্ট অনুযায়ী দেখতে পারো টুয়েলভ টোয়েন্টিতে আছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং এইভাবে পুরোটাই দেওয়া রয়েছে তারপরে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানস দেওয়া রয়েছে আর তারপরে দেখো নিউট্রিশন আছে পলিটিক্যাল সায়েন্স দেওয়া রয়েছে কিছু কিছু চেঞ্জ হয়েছে আর ইকোনমিক্স দেওয়া রয়েছে তারপরে এডুকেশন দেখো এটা অনেকেই রাখে সাবজেক্টটা এডুকেশনটা দেখে নাও তারপরে দেখো সাইকোলজি ফিলোসফি জিওগ্রাফি যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা পজ করেও দেখে নিতে পারো জিওগ্রাফিটা দেখে নাও তারপরে দেখো স্ট্যাটিস্টিক্স তারপর হিস্ট্রি রয়েছে কম্পিউটার সায়েন্স এগুলো সবই রয়েছে এগুলো তোমরা একটু দেখে নাও যে এই অধ্যায়গুলো বা এই পার্টগুলো তোমাদের পরীক্ষায় আসছে না বা এগুলো সিলেবাস থেকে আপাতত বাদ দেওয়া হলো দু সালের জন্য এরপর দেখো থার্টি হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট থার্টি থ্রি এগ্রোনমি থার্টি ফোর মেন্টাল সায়েন্স স্টাডিজ থার্টি ফাইভ দেখে নাও ফিজিক্স সায়েন্সের স্টুডেন্ট যারা পিওর সায়েন্সে পড়ছ তো থার্টি ফাইভ ফিজিক্স রয়েছে থার্টি সিক্স কেমিস্ট্রি দেখো অনেক কিছু বাদ গেছে কেমিস্ট্রি থেকে তো একটু বুঝে নাও বা দেখে নাও তো এরপরে দেখো কেমিস্ট্রিতে এখন রয়েছে অনেকগুলো বাকি তারপরে দেখো ম্যাথেমেটিক্স রয়েছে তো ম্যাথেমেটিক্সের যেখানে ছটা ইউনিট বাদ হয়েছে ইউনিট ওয়ান টু থ্রি ফোর আর সিক্স মোট পাঁচটা ইউনিট বাদ গেছে তো দেখলো দেখে নাও কী কী বাদ গেছে তারপরে দেখো বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ বায়োলজি যাদের রয়েছে এগুলো দেখে নাও আর থার্টি নাইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন আর ফর্টি সোশিওলজি কোন কোন চ্যাপ্টার বা অধ্যায় বাদ গেছে একটু দেখে নাও তো এই হলো আজকের আলোচনা ক্লাস টুয়েলভের যে সিলেবাস চেঞ্জ নিয়ে তো পুরোটা আমি হয়তো বোঝাতে পারবো না কারণ সমস্ত সাবজেক্টের উপর তো আমার জ্ঞান নেই বাদ সেগুলো ব্যাখ্যা করতে পারবো না তো তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে ভালো থেকো লাভ ইংলিশ English, we love you.